Migration is a major source of income for Bangladeshi families. But migrants' return and reintegration in the Bangladesh labor market is often difficult. The European Union and ILO supported the government to facilitate the labor market inclusion of 2,350 returnee migrants and their family members through training, certification, and job matching services. This initiative is further institutionalized through the establishment of two migration cells in two TVET institutes. বিদেশে যাওয়ার পরে আমি যখন কাজ করি তখন আমি তো পুরোপুরি ইলেকট্রিকের কাজ জানি না তারপরে আমি কাজটা শিখে নিলাম একটু একটু করে তারপর আমার মাসে বেতন খাওয়া দাওয়ার পরে 14-15,000-20,000 এর মতো আমার বাংলাদেশে পাঠাইতে হতো অনেক কষ্ট করতে হয়েছে তারপরে কোম্পানির জটিলতা সমস্যার কারণে আমার ভিসার সমস্যার কারণে আমি বাংলাদেশে চলে আসি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে এই স্কিল 21 প্রজেক্টে প্রতিদিন ক্লাস করতাম ট্রেনিংটা নেওয়ার পর কাজটা শিখলাম প্রজেক্টে ট্রেনিং নেওয়ার পর থেকে আমি মোটামুটি স্বাবলম্বী হয়েছি আমি নিজে কারিগরি শিক্ষা নিয়ে দক্ষ হয়েছি আমার ভাইকেও কারিগরি শিক্ষা নিয়ে বিদেশে পাঠিয়েছি